আজকে কি আছে লুক এট দা বোর্ড টুডেস লেসন ইজ রাইমিং ওয়ার্ড আমরা নেক্সট ক্লাসে ও রাইমিং ওয়ার্ড কিন্তু কিছুটা পড়ে ফেলেছি আর যেটুকু বাকি ছিল সেটা আজকেই আমরা শেষ করে ফেলবো সামনেই আমাদের যে एग्जामটা রয়েছে সেই एग्जाम কত মার্কসে হবে তোমরা কি জানো সেই एग्जामটা নিয়েই কিন্তু আমরা আজকের এই সিলেবাসটা করছি তো আজকের এই সিলেবাস এখানে শেষ হবে আর প্রত্যেককে ভালোভাবে অভ্যাস করবে আগে যে एग्जाम গুলো হয়েছে অনেক ভুল ছিল সেগুলো কিন্তু আমি একটাতেও মার্কস কাটিনি এবার থেকে প্রপার ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করবে তাহলে সুন্দরভাবে তোমরা নাম্বার গুলো পাবে ওকে লেটস গো লুক এট দা বোর্ড ইউ এন এই যে সার্কেলটা আমি ড্র করেছি তার মধ্যে কি লিখেছি ক্যাপিটাল ইউ স্মল এন তাহলে আজ আমরা কি করব আশা করি তোমরা প্রত্যেকই বুঝতে পারছো আজকে আমরা এই ইউ এন আর ইউ টি এই দুটো এন্ডিং ওয়ার্ড গুলো করে নেব আচ্ছা তোমরা সন্ন্যাসী দেখেছো আমাদের কাছে সাধারণত সন্ন্যাসী মানে কেমন হয় গেরুয়া পোশাক পরা সেইসব মানুষগুলো যারা অনেক মন্দিরে মঠে থাকে তাদেরকে আমরা বলি সন্ন্যাসী তো সেই সন্ন্যাসী ছেলেদেরকে বলা হয় আর মেয়েদেরকে বলে সন্ন্যাসিনী তাহলে ইভেন এন্ডিং ওয়ার্ডে আমরা কিন্তু সেরকমই একটা ওয়ার্ড পড়ব লুক এট দা বোর্ড আচ্ছা বোর্ডের দিকেই দেখো এন ইউ এন নান টেল মি দা স্পেলিং এন ইউ এন নান এবার বইয়ের 25 পেজ নাম্বার সেকেন্ড রোটা দেখো কি রয়েছে এখানে যদি ওই সন্ন্যাসিনী ব্ল্যাক কালারের একটা চাদর গায়ে দিয়ে রয়েছেন কিন্তু সাধারণত আমরা দেখি গেরুয়া পোশাক পড়তে সেটা যাই হোক তাহলে তোমরা বুঝতে পেরেছ যে সন্ন্যাসিনী কি যে সাধুদেরকে আমরা দেখতে পাই সেই মহিলাদেরকে বলা হয় সন্ন্যাসিনী সেটা ইংলিশ কি এন ইউ এন নান তাহলে আমাদের যেটা করার কথা কি রাইমিং ওয়ার্ড ইউ এন এন্ডিং সেটা পেয়ে গেছি এই যে এন ইউ এন নান এটারও কিন্তু লাস্টে কি আছে ইউ এন বুঝতে পেরেছ নেক্সট দেখো কি এটা এই খেলনাটা আশা করি আমাদের সবার আছে ছেলেদের তো আছে তাই তো গান গান মানে কি বন্ধু গান স্পেলিং কি জি ইউ এন এখানে আমি স্মল লেটারই আজকে লিখেছি অসুবিধে নেই দেখো কি আছে জি ইউ এন গান গান মানে বন্ধু বন্ধু আমরা কি কাজে লাগাই আমাদের খেলনার বন্ধুগুলো আমরা বন্ধুদেরকে ভয় দেখাই বাড়ির বড়দেরকে ভয় দেখাই তাই তো কিন্তু বন্দুক দিয়ে অনেক কাজও করতে হয় আমাদের দেশের সৈনিক যারা আমাদের দেশ রক্ষা করে তারা শত্রুদেরকে মারার জন্য এই বন্দুক ব্যবহার করে তাহলে গান ওয়ার্ডটার মধ্যে আমরা কি পেয়ে গেছি ইউ এন এন্ডিং ওয়ার্ড যেটা সেটা কিন্তু মিলে গেছে কি আছে দেখো শেষে ইউ এন বুঝতে পেরেছ তাহলে আর একবার করে বলে নাও কি হবে লেটস রাইম নাট গান নাট গান এন ইউ এন নান জি ইউ এন গান নান মানে সন্ন্যাসিনী গান মানে হচ্ছে বন্ধু নেক্সট আমরা পরেরটাতে চলে যাই কি আছে দেখো এই সার্কেলটার মধ্যে আমি ক্যাপিটাল ইউ আর স্মল টি লিখে রেখেছি তাহলে এই যে দুটো ওয়ার্ড আমরা পড়বো সেগুলোর শেষেও থাকবে কি ইউ টি নেক্সট দেখো 25 পেজ নাম্বারে একদম লাস্টের ওতে কি রয়েছে হার্ট আর কি আছে নাট হার্ট মানে কি কুড়ে ঘর নাট মানে আমাদের প্রত্যেকের প্রিয় খাবার কি বাদাম নাট মানে বাদাম হাট মানে কুড়ে ঘর এর আগে তোমরা রানি ওয়ার্ডেই পড়েছো কি কট কট মানে কুটি তো সেই রকমই ছোট্ট কুড়ে ঘর এটাকে কি বলে দেখো হাট আচ্ছা মোড়ের দিকে দেখো এইচ ইউ টি হাট নেক্সট এন ইউ টি নাট তাহলে আমরা ইউটি কি পেয়েছি এই ওয়ার্ডগুলোর মধ্যে হ্যাঁ পেয়ে গেছি এই তো ইউটি আবার এটার মধ্যেও আছে ইউটি আজকে আমাদের যে রাইমিং ওয়ার্ডগুলো করার ছিল সেগুলো কিন্তু আমরা কমপ্লিট করে ফেলেছি নাও লেটস রাইম নান গান হাট নাট নান গান হাট নাট হাট এইচ ইউটি হাট এন ইউটি নাট হাট মানে ঘুরে ঘর নাট মানে হচ্ছে বাদাম প্রত্যেকটা রাইমিং ওয়ার্ড সুন্দর করে আমরা পড়ব বাড়িতে আর আমাদের যে ফোর লাইন খাতা রয়েছে কপি রয়েছে সেখানে আমরা কভার করে লিখব থ্রি টাইমস
Write in your English copy. Three times. প্রত্যেকে বুঝতে পেরেছো? এরপর যখন আমরা অনলাইন ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করব তখন আর একবার করে আমরা এগুলো রিভাইজ করে নেব। ওকে, থ্যাংক ইউ।